মালদার এবিএ গনি খান চৌধুরী রেল হাসপাতালকে ঢেলে সাজানোর উদ্যোগ নিল পূর্ব রেলের মালদা ডিভিশন কর্তৃপক্ষ। তিনতলা বিশিষ্ট মালদা শহরের ঝলঝলিয়া এলাকায় রেল হাসপাতালে বসানো হবে লিফট পরিষেবা। এছাড়াও করোনা সংক্রমণের মধ্যে ভ্যাকসিন দেওয়ার কাজ শুরু করেছে মালদা রেল হাসপাতাল কর্তৃপক্ষ। দুয়ারের সরকারি আসা উপভোক্তাদের কাছ সার্টিফিকেট, ব্যাংক অ্যাকাউন্টের চেক ও বই খাতা কলম উপভোক্তাদের হাতে তুলে দিলেন কুশমণ্ডী বিধানসভার বিধায়িকা রেখা রায় ও কুশমণ্ডী ব্লকের বিডিও অমরজ্যোতি সরকার। এছাড়াও উপস্থিত ছিলেন মারিগাঁও পঞ্চায়েতের প্রধান শ্যামল সরকার। আপনার প্রতিটি আনন্দ এবং উৎসবের দিনগুলিকে আরো স্পেশাল করে তুলতে গঙ্গারামপুর শহরে শ্যাম ফ্যাশন নিয়ে এলো রেমন্ডের নতুন শোরুম, যেখানে রয়েছে পোশাক প্রেমীদের জন্য অতি উৎকৃষ্ট মানের এবং আধুনিক ডিজাইনের বিভিন্ন পোশাকের সম্ভার। তাই দেরি না করে আজই চলে আসুন গঙ্গারামপুর বাসস্ট্যান্ড সংলগ্ন শ্যাম ফ্যাশনের নতুন রেমন্ড শোরুমে। Complete man.